সবাইকে শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের 2022-23 শিক্ষাবর্ষের অথবা 2022 ব্যাচের দ্বিতীয় বর্ষে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেননি বা করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি আশা করি সাবস্ক্রাইব করবেন এরকম আরও অসংখ্য ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো আমরা একটি ইন্টারনেটের ব্রাউজারে চলে গেলাম। তো এখানে আসার পরে আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আমরা যাব। তো এজন্য আমরা এখান থেকে লিখলাম bou.ac.bg। এই ওয়েবসাইটটি লিখে আমরা এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম। করার পরে আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়েছে। তো আমরা একটু নিচের দিকে যদি আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন নোটিশ, তার ডান পাশে দেখতে পাবেন যে রেজিস্ট্রেশন ক্লাস। তো এখানে রেজিস্ট্রেশন ক্লাসের এখানে আপনারা নোটিশ বোর্ডে এখানে আপনারা একটু দেখতে পারবেন যে এইচএসসি রেজিস্ট্রেশন ফি অ্যান্ড এক্সটেন্ড ডেট সেকেন্ড ইয়ার। তো আমরা নোটিশটি দেখার জন্য এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা ওকে করব। করার পর আমরা যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি ডাউনলোড করে আমরা পিডিএফ যে ফাইলটি রয়েছে সেটি আমরা ওপেন করব। তো এখানে ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এইচএসসি দ্বিতীয় বর্ষের রেজিস্ট্রেশনের জন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে বিস্তারিত কিন্তু তারা কিন্তু বলে দিয়েছে। তো এখানে তাদের যে বিজ্ঞপ্তি তারা দিয়েছে তার সেখানে কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এইচএসসি প্রোগ্রামের 2022-23 শিক্ষাবর্ষে বা 2022 ব্যাচের দ্বিতীয় বর্ষের রেজিস্ট্রেশনের যে যে প্রক্রিয়াটি সেটি কিন্তু এখানে তারা কিন্তু এখানে কিন্তু বিস্তারিত বলেছে। এখানে আপনারা সময়সীমা যদি একটু দেখেন, এখানে কোর্স রেজিস্ট্রেশনের সময়সীমা যদি আপনারা দেখেন তাহলে এখানে কিন্তু তারা বলেছে যে 3 সেপ্টেম্বর থেকে কিন্তু এই রেজিস্ট্রেশনটি শুরু হবে এবং এটি কিন্তু চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত 2023 সালের। তো এখানে তার নিচে তারা কোন বিভাগে কত ফি সেই বিষয়গুলো কিন্তু এখানে তারা দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে মানবিক রয়েছে, এখানে মানবিকে কিন্তু ফি এখানে দেওয়া রয়েছে এবং বিজ্ঞান বিভাগ রয়েছে, ব্যবসায় শিক্ষা রয়েছে। তো এখানে যে ফি দেওয়া রয়েছে তার সাথে হয়তো বা একটু ভ্যাট সহকারে একটু বেশি কাটবে, অথবা এছাড়া যদি আপনার ঐচ্ছিক বা অতিরিক্ত সাবজেক্ট যদি থাকে, ফোর্থ সাবজেক্ট যদি থাকে তাহলে কিন্তু আপনাকে অতিরিক্ত 638 টাকা কিন্তু ফি সহ সেটা কিন্তু পরিশোধ করতে হবে। তো এই টাকা কীভাবে পরিশোধ করবেন, এই টাকা পরিশোধ করার জন্য আপনারা প্রথম বর্ষে যখন ভর্তির জন্য যখন কম্পিউটারে যখন আবেদন করেন তখন কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু একটি এসএমএস কিন্তু এসেছিল আইডি এবং পাসওয়ার্ডের। তো সেই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে কিন্তু দ্বিতীয় বর্ষের রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে। তো সেই আইডি পাসওয়ার্ড যদি থাকে তাহলে আপনাকে বাউবির যে রেজিস্ট্রেশনের যে ওয়েবসাইট রয়েছে, আপনারা বাউবির এই মূল ওয়েবসাইটের আপনারা ইবুক দেখতে পাবেন। ইবুকের নিচে ওসাপিএস যে অপশনটা আপনারা দেখতে পারবেন সেই ওসাপিএসে আপনারা ক্লিক করবেন। করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ওসাপিএস নিউ ডট বিওইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা আসবেন। আসার পরে কিন্তু যে এখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা আপনাদের কিন্তু যে প্রথম বর্ষে যেভাবে টাকাটা জমা দিয়েছিলেন সেই একই সিস্টেমে কিন্তু টাকা কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু ফর্ম কিন্তু পূরণ করতে হবে না, জাস্ট ওখান থেকে কিন্তু সেকেন্ড ইয়ার সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা যেভাবে আপনার টাকাটা পেমেন্ট করবেন সেভাবে আপনারা করতে পারেন। অথবা আপনারা যদি টাকা পেমেন্ট করতে যদি নিজেরা যদি না পারেন তাহলে আপনারা যে আইডি যে পাসওয়ার্ডটি যদি আপনার কাছে থাকে তাহলে সেই আইডি পাসওয়ার্ডটি নিয়ে আপনারা অনলাইনের কাজ করে এমন কম্পিউটারের দোকানে যাবেন, সেখানে গেলে কিন্তু আপনারা সেই কাজটি কিন্তু সেখান থেকে করে নিতে পারবেন। অথবা আপনারা যে কলেজে পড়েন সেই কলেজেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, সেখানে টাকা দিলেও কিন্তু কলেজ থেকে কিন্তু আপনাকে এটা কিন্তু করে দিবে। তো আপনারা এই দুটি মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটি কিন্তু করতে পারেন, এক কম্পিউটার দোকান থেকে করতে পারেন অথবা আপনারা যে কলেজে রয়েছে সেই কলেজে গিয়ে কিন্তু আপনারা সে টাকাটা জমা দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছেন। তো এরপর যদি কোনো সমস্যার পড়েন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো ধন্যবাদ সবাইকে।